বিএনপির পাল্টা কর্মসূচি নয়, জনগণের জানমালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছে ক্ষমতাসীনরা। গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আগুন সন্ত্রাসীদের আগামী নির্বাচনে সমর্থন দেবে না দেশের মানুষ। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠের উত্তাপ যেন ক্রমশ বাড়ছে। বিরোধী শিবির যখন সভা সমাবেশের পর পদযাত্রা কর্মসূচিতে নেমেছে, তার বিপরীতে কৌশলী পদক্ষেপে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। শনিবার সকালে কেরানীগঞ্জের তালেপুর সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের অন্যতম নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করতে গিয়ে নিয়মিত আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি, পরে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। কামরুল ইসলাম বলেন, যারা দেশকে পিছিয়ে নেয়ার পায়তারা করছে তাদের সমর্থন করা যাবে না। যারা বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বলে টেক ব্যাক বাংলাদেশ, আমরা বলি গো ফরওয়ার্ড বাংলাদেশ। আমরা কোন অবস্থাতেই ওই অপশক্তিতে অগ্নি সন্ত্রাস আমাদের অগ্রগতিকে যে থামিয়ে দিতে চায়, তাদেরকে কোনো অবস্থাতেই আমরা তাদেরকে সমর্থন করব না, তাদেরকে ঘৃণা করব, ঘৃণা ঘৃণা এবং ঘৃণাই তাদের জন্য। এদিকে শনিবার গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের মিলন মেলায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিল্পীদের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে নয়, জনগণের জানমালের সুরক্ষায় রাজপথে রয়েছে আওয়ামী লীগ। যখনই কোনো আন্দোলন করে তারা আগুন সন্ত্রাস নিয়ে আসে, ভাঙচুর করতে আসে, তারা মানুষ পুড়িয়ে মারতে আসে, মানুষকে পেট্রোল বোমা মেরে ফেলতে চায়। এইসব কারণে আমরা তো জনগণকে পাহারা দিই। যদি বলেন পাহারাদা, আমরা জনগণের পাহারা। রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের ওপর অত্যাচার নেমে এলে আওয়ামী লীগ নীরব ভূমিকায় থাকবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মানুষকে।